আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দশম শ্রেণীর ছাত্রছাত্রী ভাই বোনেরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমরা আজকে দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে নবম অধ্যায় 9.1 সূচক নিয়ে আলোচনা করব। আমরা ক্লাস 9 এর সাধারণ গণিতে সূচক নিয়ে আলোচনা করেছি, আবারও কিছুটা আলোচনা আমরা এখানে মূল বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা একটু এগুলো মনে করার চেষ্টা করবে ইনশাল্লাহ। আজকে আমরা সূচক যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে সূচক, মূলদ ও অমূলদ সূচক, সূচক সম্পর্কিত সূত্র, মূল এর ব্যাখ্যা, আর মূলদ ভগ্নাংশ সূচক। মূলদ ভগ্নাংশ সূচক, তাহলে আমরা সূচক বলতে কি বোঝায় সেটা আগে আমরা শিখি। সূচক হচ্ছে কোন একটা রাশিতে একটি উৎপাদক কতবার গুণ আকারে প্রকাশ করা হয়েছে বা কতবার গুণ করা হয়েছে সেটা যে সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় সেই সংখ্যাটাকে ওই উৎপাদকের সূচক বলা হয়। তাহলে আমরা একটু ব্যাখ্যা চলে যাই, মানে করো এ গুণন এ গুণন এ গুণন এ, তাহলে আমরা এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার 4। তাহলে এই সংখ্যাটা এখানে আমাদের একটা সংখ্যা চলে এসেছে 4। 4 মানে চারবার এই এ উৎপাদকটা একবার দুইবার তিনবার চারবার গুণ করা হয়েছে। তাহলে একই উৎপাদক চারবার গুণ করা হয়েছে, এটাকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হচ্ছে এ টু দি পাওয়ার 4। তাহলে এই সংখ্যাটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে একটা উৎপাদক যা চারবার গুণ করা হয়েছে। তাহলে এই চারকেই আমরা এর সূচক বলতে পারি। তাহলে এটাকে আমরা বলি সূচক, সূচক বা ঘাত বা পাওয়ার বা নিধান, তাহলে এইগুলো হচ্ছে এর নাম, সূচক পাওয়ার ঘাত বা নিধান, এই চারটার যে কোনো একটা বলতে পারি। এখন এইটাকে আমরা কি বলতে পারি, তাহলে এটা হচ্ছে একটা উৎপাদক, এই উৎপাদককে আমরা বলতে পারি ভিত্তি বা বেস, ভিত্তি বা বেস, তাহলে এটাকে আমরা বলতেছি ভিত্তি বা বেস। এখন মনে করো টু কতবার মাল্টিপ্লাই করা হয়েছে, থ্রি টাইমস, তাহলে টু পাওয়ার 3। তাহলে আমরা এখন এটা বলতে পারি 10^5, এটা আমরা বলতে পারি কি যে 10^5 টাইমস মাল্টিপ্লাই করা হয়েছে, অর্থাৎ 5 বার 10 গুণ করা হয়েছে। তাহলে আমরা দেখতে পারি 10 × 10 × 10 × 10, তাহলে 5^3। তাহলে আমরা কি বলতে পারি যে 5 3 বার গুণ করা হয়েছে, 5 × 5 × 5। তাহলে অনুরূপভাবে 7^5, তাহলে আমরা একটা কি লিখতে পারি 5 বার 7 গুণ করা হয়েছে। তাহলে আমরা এই সংখ্যাটা দেখেই বুঝতে পারতেছি যে ওই সংখ্যাটা কতবার গুণ করা হয়েছে উৎপাদকটি। তাহলে এটা হচ্ছে আমাদের পাওয়ার ঘাত সূচক বা নিধান, আর এটাকে আমাদের বলা হচ্ছে ভিত্তি। এখন আমরা চলে যাই মূলদ অমূলদ সংখ্যা,
তাহলে আমরা যদি এটাকে এ টু দি পাওয়ার এন দ্বারা প্রকাশ করি তাহলে এন হচ্ছে আমাদের সূচক আর এ হচ্ছে আমাদের ভিত্তি বা বেস। এখন মূলদ অমূলদ, এখন এ এ যদি এ পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ হয় আর এন যদি ন্যাচারাল নাম্বার হয় তাহলে আমরা সেটা মূলদ সূচক বলতে পারি। যেমন টু পাওয়ার ফাইভ, তাহলে এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা, তাহলে এটা তো মূলদ সূচক। এখন টু বাই থ্রি পাওয়ার ফাইভ, তাহলে ভিত্তিটা হচ্ছে আমাদের ভগ্নাংশ আর এটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা, তাহলে এগুলোকে বলা হচ্ছে মূলদ সূচক। এখন অমূলদ সূচক যদি টু পাওয়ার রুট থ্রি, তাহলে টু পাওয়ার রুট থ্রি, তাহলে এখানে আমাদের টু পাওয়ার রুট থ্রি, রুট থ্রি একটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা, রুট থ্রি হচ্ছে একটা অমূলদ সংখ্যা। আমরা জানি অমূলদ সংখ্যার দশমিকের পর অঙ্কগুলো অসীমভাবে চলতে থাকে, তার যার সীমা থাকে না, তাহলে রুট থ্রি একটা অমূলদ সংখ্যা, এটার সূচক হচ্ছে কত? সূচক হচ্ছে রুট থ্রি। তাহলে রুট থ্রি একটা অমূলদ সংখ্যা, তাহলে ভিত্তি হচ্ছে টু, তাহলে টু এর উপর রুট থ্রি অমূলদ সংখ্যার ভিত্তি, এটাকে আমরা বলতে পারি যে অমূলদ সূচক। তাহলে অমূলদ সূচক মানে যে সূচকটা অমূলদ সংখ্যা দ্বারা গঠিত হবে, তাহলে এটা হচ্ছে অমূলদ সূচক। তারপরে আমরা যাই মূলের ব্যাখ্যা, মূলের ব্যাখ্যা যদি এক্স টু পাওয়ার এন ইকুয়াল টু এ হয় তাহলে এক্স কে এ এর একটি, তাহলে এক্স কে এ এর একটি এন ঘাতের মূল বলা হয়, তাহলে এক্সের, তাহলে এক্স কে এ এর এন ঘাতের মূল বলা হয়। যদি এন এর মান আমরা টু দেই, যদি এক্স টু পাওয়ার টু হয় তাহলে এটাকে আমরা বলি তাহলে বর্গ, আর এক্স কে আমরা যদি এন এর মান যদি থ্রি দেই তাহলে আমরা বলি ঘন। যখন এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ইকুয়াল টু এ হবে তাহলে এক্স ইকুয়াল টু রুট এ, আবার এন ইকুয়াল টু থ্রি হলে তাহলে এক্স কিউব ইকুয়াল টু এ, তাহলে এক্স ইকুয়াল টু রুট থ্রি এ, তাহলে এটাকে বলা হচ্ছে ঘনমূল আর এটাকে বলা হচ্ছে বর্গমূল। অর্থাৎ এন এর মান টু হলে বর্গমূল হয়, তাহলে আমরা এক্স কে এ এর এন ঘাতের মূল বলা হয়, তাহলে এটা হচ্ছে আমাদের মূল। যেমন জিরো এর, জিরোর উপর, জিরোর উপর এন ঘাত দিলাম তাহলে কি কি পাবো? তাহলে জিরো, তাহলে জিরোর এন ঘাতের মূল হচ্ছে জিরো, জিরো এন ঘাতের মূল হচ্ছে জিরো। আমরা মূলদ ভগ্নাংশ সূচক, মূলদ ভগ্নাংশ সূচক বলতে বোঝাচ্ছে মূলদ ভগ্নাংশ সূচক, অর্থাৎ পাওয়ারগুলো ভগ্নাংশ থাকবে, মূলদ ভগ্নাংশ সূচক। অর্থাৎ আমরা
2 পাওয়ার 5 বাই 3 দিলাম, তাহলে এটা হচ্ছে একটা মূলক সংখ্যা এবং ভগ্নাংশ আকারে। তাহলে মূলক সংখ্যা এবং ভগ্নাংশ, তাহলে কোনো একটা উৎপাদক তার ভাগ বা পাওয়ার যদি ভগ্নাংশ এবং মূলক সংখ্যা হয়, তাহলে আমরা সেটাকে বলতে পারি মূলক ভগ্নাংশ সূচক। এখন বোর্ডে আমি কিছু সূত্র দিয়েছি, সূত্রগুলো হলো যে এক নম্বর সূত্র সূচক সম্পর্কিত সূত্রগুলো হলো এ বিলংস টু আর, এ এর ভ্যালুটা যদি রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা হয় এবং এন স্বাভাবিক সংখ্যা হয়, আমরা এ পাওয়ার ওয়ান ইকুয়াল টু এ লিখতে পারি, অথবা এ পাওয়ার এন প্লাস ওয়ান ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন ইনটু এ লিখতে পারি। অর্থাৎ আমরা যদি এটা বাস্তবে যাই যে টু পাওয়ার থ্রি প্লাস ওয়ান, তাহলে টু এর উপর থ্রি ইন্টু টু, এটার মান আসছে টু পাওয়ার ফোর অর্থাৎ ষোলো, এখানে আমরা পাচ্ছি এইট মাল্টিপ্লাই টু দ্যাট ইজ ষোলো সিক্সটিন। তাহলে একই জিনিস, তাহলে এটা একই। এখন এ বিলংস টু আর এবং এম এন যদি ন্যাচারাল নাম্বার হয়, তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ পাওয়ার এম প্লাস এন, তাহলে এ অবশ্যই স্বাভাবিক সংখ্যা হবে, বাস্তব সংখ্যা হবে, এম এনটা স্বাভাবিক সংখ্যা হতে হবে। তারপর তিন নম্বরে বলা আছে যে এ বিলংস টু, অর্থাৎ এটা আমরা যদি দুই নম্বরটা বাস্তবে যাই যে টু পাওয়ার থ্রি ইন্টু টু পাওয়ার টু, টু পাওয়ার থ্রি প্লাস টু ইকুয়াল টু টু পাওয়ার ফাইভ, তাহলে এটা এইট অ্যান্ড ফোর থার্টি টু থার্টি টু, তাহলে এটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি একই বেস হলে। এখন এ বিলংস টু আর, এ নট ইকুয়াল টু জিরো, এম এন এম এন বিলংস টু এন এবং এম নট ইকুয়াল টু এন যদি হয়, তাহলে আমরা এই অংশটা দুইটা লিখতে পারি, ভগ্নাংশটা এ পাওয়ার এন বাই এ পাওয়ার এন ইকুয়াল টু, এখন দেখা যাক যে টু পাওয়ার ফাইভ টু পাওয়ার থ্রি, তাহলে আমরা এটি লিখতে পারি টু পাওয়ার ফাইভ মাইনাস থ্রি ইকুয়াল টু টু পাওয়ার টু, তাহলে এ পাওয়ার এম বাই এ পাওয়ার এম ইকুয়াল টু এ মাইনাস এম যখন এম এন এর চেয়ে বড় অথবা সমান হবে, তাহলে এম এর মান বড় এন এর মান ছোট, তাহলে থ্রি পাওয়ার। এখন দুই নম্বর কন্ডিশনে যাই যদি এন এর মান বড় হয় অর্থাৎ টু পাওয়ার থ্রি টু পাওয়ার ফাইভ, তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই টু পাওয়ার ফাইভ মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়ান বাই টু পাওয়ার টু, তাহলে এন এর মানটা এম এর চেয়ে বড়। চার নম্বরে বলা আছে এ প্লাস টু আর, এম এন স্বাভাবিক সংখ্যা হলে তাহলে এদের পাওয়ার পর গুণ আকারে লেখা যায় এবং ভিতরেরটা বাহিরে, বাহিরটা ভিতরে নিয়ে আসা যায় এবং গুণ আকারে লেখা যায়। আবার এ প্লাস টু আর, এ নট ইকুয়াল টু জিরো হলে এ পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, এটা আমরা প্রমাণ করে দিতে পারি যে এটা এ পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান। আমরা এক নম্বর দুই নম্বর সূত্রে যাই যে এ পাওয়ার এম, এ পাওয়ার এন ইকুয়াল টু এম প্লাস এন, এম ইকুয়াল টু জিরো হলে তাহলে এ পাওয়ার জিরো ইন্টু এ পাওয়ার এন, এ পাওয়ার জিরো প্লাস এন, এ পাওয়ার জিরো ইকুয়াল টু এ পাওয়ার এন বাই এ পাওয়ার এন, অতএব এ পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, তাহলে আমরা এটা লিখতে পারি। এখন সাত নম্বর হচ্ছে যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় অর্থাৎ এ টু দি পাওয়ার মাইনাস টু হয় বা টু পাওয়ার মাইনাস থ্রি, তাহলে আমরা এটা লিখতে পারি টু পাওয়ার থ্রি দ্যাট ইজ ওয়ান বাই এইট, তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা যদি হয় ওটা। এ বিলংস টু আর এবং এন বিলংস টু এন স্বাভাবিক সংখ্যা, এন এর চেয়ে যদি বড় হয়
তাহলে আমাদের মূলক ভগ্নাংশ হিসেবে 1 বাই n ইকুয়াল টু এত লেখা যায়, যেখানে এর মানটা অবশ্যই 0 চেয়ে ছোট এবং 0 চেয়ে ছোট এবং 0 চেয়ে অথবা 0 চেয়ে বড় হয়, আর এটা বিজোড় সংখ্যা হয়। তাহলে আমরা এটা ইকুয়েটর লিখতে পারি, কারণ এ 2 1/3, এটা আমরা লিখতে পারি 3/2। এখন এ যদি ঋণাত্মক হয় তাহলে এটা কিন্তু এটা হচ্ছে অসংজ্ঞায়িত, এটা কখনো সংজ্ঞায়িত করা যাবে না। এই কারণে এর মানটা অবশ্যই 0 চেয়ে বড় অথবা 0 চেয়ে ছোট হতে হবে। তারপরে শেষটা হচ্ছে a^0 m∈n, অর্থাৎ m এর মানটা যে কোনো স্বাভাবিক সংখ্যা হলে n∈n এবং n>1 এর জন্য এটা ইকুয়াল টু এটা লেখা যায়। যেমন 2 পাওয়ার 5/3, এটাকে আমরা লিখতে পারি 2 1/3 পাওয়ার 5, তাহলে m টা হবে আমাদের যে কোনো পূর্ণ সংখ্যা আর n হবে আমাদের স্বাভাবিক সংখ্যা, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর m হচ্ছে যে কোনো n হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যা আর m হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, তাহলে আমরা এটা ইকুয়াল টু এটা লিখতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে এই মূল বিষয়গুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো, ইনশাল্লাহ আমরা সামনের দিন অনুশীলনী অঙ্কগুলো করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।